রাজ্যে বেসরকারি শিক্ষকদের অন্যতম সংগঠন ত্রিপুরা শিক্ষক বেসরকারি সমিতি। এই সংগঠন বেসরকারি শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লড়াই সংগ্রামের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা স্বরূপ বিভিন্ন কর্মসূচি সংগঠিত করে আছে। এর মধ্যে অন্যতম হল মাধ্যমিকোত্তর ছাত্রবৃত্তি প্রদান। প্রতি বছরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত মেধাবী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। এবারও তার ব্যতিক্রম হয়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সংগঠনের রাজ্য কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 9 জন মেধাবী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এদিনের এই মাধ্যমিকোত্তর ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠানে উদ্বোধন করে সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক শৈলেন কুমার চৌধুরী, সন্তান আগরতলা বিশিষ্ট চিকিৎসক ডক্টর সোমেন চৌধুরী। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির মহাসম্পাদক অঞ্জন রায় চৌধুরী, কর্মচারী সমন্বয় কমিটির চেয়ারম্যান ননীগোপাল চক্রবর্তী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক সুরেশচন্দ্র সাহা, বিশিষ্ট আইনজীবী নিহারেন্দু মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে ছাত্রবৃত্তির প্রাপকরা হলেন সাগরনাথ, বিশাখা দেব, প্রতীক পাল, শুভঙ্কর মজুমদার, ফৈজল আহমেদ সরকার, শিবাঙ্গী ঘোষ, কৌশিক ঘোষ, কিশোর শীল ও অর্পিতা পাল। আমি আর বেশি বক্তব্য রাখতে চাই না, অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।